বাবা বাবা তুমি নিজেকে কোথায় নামাচ্ছো বুঝতে পারছো? তুমি কিছুদিন আগেও বলেছো আমার যাকে পছন্দ হবে তুমি তাকে মেনে নেবে, তুমি এইসব বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি করবে না, তোমার মধ্যে কোনো প্রেজুডিস নেই। মানুষের সব কথা সব সময় একরকম থাকে না, এটা রাজনীতির কথা। এই ধরো তোমার বড় বোন পায়রা যদি চলে আসে তাহলে পরে তো ওর প্রতি আমার বিশেষভাবে মনোনিবেশ করতে হবে না? ওর ভার্সিটির অ্যাডমিশন, ওর প্রতি যদি আমি সঠিকভাবে মনোনিবেশ করতে না পারি, দিতে না পারি, তাহলে পরে তো ওর চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে, বুঝতে পারিস? আপনি আমারে ভুলে যান, আপনি অন্য কাউরে বিয়ে করে সুখী সংসার করেন। কিভাবে ভুলবো বলে দাও আমাকে। রাগাগাম একটু ধীরে, বেশি ফ্যাকাম করিস না। আজ পর্যন্ত অনুষ্ঠান উচ্চারণ ঠিক মতো করতে পারলি না, আবার অনুষ্ঠান নিয়ে কথা বলতে আসিস। বেশি কথা বলি তোকে দোকানের উদ্বোধনটা শেষ পর্যন্ত আমার দৃষ্টিতে বাদ দিতে বাধ্য হবো। সেটার উত্তরও তুমি কালকে ঘোষণার পর জেনে যাওয়া, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় কি জানো, কালকে ঘোষণার সময় তুমি নিজে যদি উপস্থিত থাকো। ঠিক আছে, ঠিক আছে। ভাই আসসালাম, কি খবর তোমার? তুমি কি ওই সাংস্কৃতিক বিষয়ে কোনো আলোচনা করতে এসছো? সাংস্কৃতিক বিষয়ে আলাপ তো একটাই, আমাদের মুখের তো আছেই, আর ভাসখালি শিল্পীদের মধ্যে রেহানা পারবেন আর সুষমা বিশ্বাস, আর বাইরে থেকে কারে কারে আনা যায় ম্যাট ভাই? আমি একটা বিষয়ে কালকে একটা ঘোষণা হবে, ঘোষণাটা তুমি শোনো, তারপর তুমি বুঝবা কার সঙ্গে কার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করবা, নাকি শিল্পী উল্টো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেটা পরে বুঝতে পারবা, ঠিক আছে? এখন যাও তাহলে, যাও। যে আচ্ছা ম্যাট ভাই, ঠিক আছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আম্মু আমার কিচ্ছু করার ছিল না, আমি তখন পায়রাকে নিয়ে ভার্সিটিতে গিয়েছিলাম। হ্যাঁ, ওকে ওই ভার্সিটি দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমি এসে দেখি এই অবস্থা, বাবা ললিপপ মুখে নিয়ে বসে আছে আর নজর মামা অলরেডি ভাজখালির জন্য রওনা হয়ে গেছে। না মা, তুমি ফিরে আসা পর্যন্ত সিচুয়েশনটা আরও ওয়ার্স হয়ে যেতে পারে, তুমি এক্ষুনি বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো মামার সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলতে। হ্যাঁ প্লিজ মা, তুমি বললে না করতে পারবে না, তুমি বললে কাজ হবে। প্লিজ মা, তুমি বললে নিশ্চয়ই কাজ হবে, প্লিজ। দোষটা কার সেটা জানার কোনো দরকার নেই, দোষ দুজনেরই সমান। হ্যাঁ আমি রাখছি, তুমি এক্ষুনি বাবাকে ফোন করো, বাবা জাগনা আছে। প্লিজ মা, প্লিজ প্লিজ প্লিজ, সো সুইট অফ, লাভ ইউ মম, বাই। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? ডলির শরীর কেমন? হ্যাঁ ওর সাবধানে থাকতে বলবা, আর তো মাত্র কটা দিন। কি তুমি জানলে কেমন করে? হ্যাঁ না না না, এ বিষয়ে তুমি আমাকে কোনো রিকোয়েস্ট করার কেয়া রবিন, রবিনের মধ্যে এত ইন্টারেস্ট কিসে? হ্যাঁ না না, তুমি আমাকে রিকোয়েস্ট করো না, এ ব্যাপারে তুমি আমাকে রিকোয়েস্ট করো না, আমি বলছি তো ইম্পসিবল। রবিনের এতে ইন্টারেস্ট কি সে কথা কি তোমাকে বলেছে? যদি না বলে তাহলে আর জিজ্ঞেস করার দরকার নেই, তুমি চুপ করে থাকো। না না, কখনোই না, আমি এ ব্যাপারে অ্যাডামেন্ট। দেখো রোকেয়া, একজন তোমার স্বামীকে চোরের চেয়ে অধম বলবে আর তুমি বলবে তার সঙ্গে হাত মেলাতে, এটা কখনো হয় না। হতে পারে তুমি নজরের বোন, কিন্তু তুমি আমারও স্ত্রী। হ্যাঁ আমার সম্মানের উপর তোমার শ্রদ্ধা থাকা উচিত। না তুমি আসলে কি, আমি অ্যাডামেন্ট এ ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি তোমার ভাইকে আমার কাছে নিয়ে আসো, সে মাপ চাক, তারপরে আমি ভাববো কি করা যায়। হ্যাঁ সিদ্ধান্ত সিদ্ধান্ত তুমি পরে নেব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ডলির দিকে খেয়াল রাখো, ঠিক আছে, ছাড়ছি। হ্যাঁ বলো, আমি শুনেছি।
না ঠিক আছে ওকে, আমার ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট কি সেটা তোমার জানার দরকার নেই। তোমার হাজবেন্ডের আর তোমার ভাইয়ের একটা চাইল্ডিশ মনোমালিন্য তুমি যদি মেনে নিতে পারো তাহলে আমার আসলে কিছু বলার নেই মা। আমি ফোন রাখছি, বাই। মনে মনে মানসির হয় এক কিস্তি, হয় আরেক কিস্তি। মনে মনে কত বড় একটা স্বাদ আর হয় ঝগড়া বিবাদ। কত বড় একটা ইচ্ছে করে থুয়ে দিছিলাম। আরে ইচ্ছেটা কি সেটা বলো, খালি কখন থেকে খালি জ্ঞান 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 করতেছ। সেটা বলে আর লাভ কি, সেটা কি করার কোনো উপায় রেখেছেন আপনি? কেন আমি আবার কি করলাম? ব্যাপারটা যদি তোমার ওই বসন রচনার হয় তাহলে তো আমার কিছু বলার নাই, কেবল বসনগুলো ঘরের বাইরে যাবে না, ব্যাস। তো তুমি তো মনে মনে অনেকক্ষণ ধরে বসন রচনাই করতেছিলে। আমি কি বসন রচনার কথা কিছু বলতেছি? তাহলে কি সেটা কবা তো। মনে মনে কত বড় একটা আশা করে রাখিছিলাম যে বদর ভাইজানের ছেলে রবিনের সাথে আমার পায়রার বিয়ে দেব। কি বললে, কার সাথে কারিয়ে দিবে? রবিনের সাথে পায়রার বিয়ে। আপনি কি শুনতে পারেন না নাকি? রবিনের সাথে পায়রার বিয়ে। এই কি হলো শব্দ, কিসের পড়লো কেটা? চলো দেখি তপস করে শব্দ পড়লো নাকি কেউ। কি হলো শব্দটা কিসের? দেখি হেদুলাল, 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 আমার ঘরের সামনে এসে ফিটকেলো কেন? এই দুলাল, কি হয়েছে? উতলা হয় না, উতলা হয় না, জ্ঞান ফিলি বুঝা যাবে। এই দুলাল, পানি মার, পানি মার, পানি মার। এই দুলাল, দুলাল, অসুবিধা নেই বড় মিয়া, সাময়িক হিট খেয়ে সাময়িক মূর্ছা গিয়েছে দেখি। বস 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 নয়া কামলা, বস নয়া কামলা, তুমি আসসালাম আলাইকুম বড় মিয়া। হয়েছে কি আপনাকে ঘরে টোকা দিতে গিয়ে হঠাৎ শুনলাম রবিন আর পায়রার বিয়ের কথা করতেছি, কথাটা শুনে আর স্থির থাকতে পারলাম না। ও বুঝতে পারিছি, আপনি কিসের জন্য এখানে এসে মূর্ছা গেছেন? এই দুলাল, এই তুমি সত্যি করে কও তো, তুমি কি রবিনের সাথে পায়রার বিয়ের কথা শুনে মূর্ছা গিয়েছো? না গিয়ে কোনো উপায় আছে লজিং আম্মা? পায়রাকে নিয়ে যে আমার কত স্বপ্ন। পায়রার নিয়ে তোমার স্বপ্ন? পায়রার নিয়ে তোমার কিসের স্বপ্ন দুলাল? না বিষয়টা বিষয়টা হয়েছে কি বড় মেয়ে, পায়রাকে আমি আসলে বিয়ে কর না, মানে হচ্ছে বিয়ে এমএ পাশ করিয়ে দেশের একজন সুনাগরিক করতে চাই। এর মধ্যে যদি আপনারা তারে বিয়ে দিয়ে দিন তাহলে পরে আমার স্বপ্নটা কিরাম করে পূরণ হবে। কোন দেখেছেন বড় মেয়ে, কিরমে একনিষ্ঠ একজন লার্নিং মাস্টার, ছাত্রীকারে বিএম এর আগেই বিয়ের কথা শুনে জ্ঞান আর ঠিক রাখতে পারিনি, কিরম হারিয়ে গিয়েছে। এরম লার্নিং মাস্টার আপনার বাড়িতে থাকলে আপনার মেয়েকে শর্ট না না উন্নতি হতে বাধ্য, তাই না বস? দুলাল, তোমার উপর আমি খুশি হয়েছি, তোমার উপর আমি ভীষণ খুশি হয়েছি। তুমি তো লজিং মাস্টার হিসেবে একটা দৃষ্টান্ত স্থাপন করে ফেললে। এদেশে লজিং মাস্টাররা যদি তোমার আদর্শ মেনে চলতো তাহলে এদেশের মেয়েরা শিক্ষার পিছিয়ে থাকতো না। তোমার আমি থ্যাংক ইউ জানাচ্ছি দুলাল। সবাই যদি এরকম করে জিনিসটা বুঝতো তাহলে পরে এদেশের মেয়েরা লজিং মাস্টারের হাত ধরে বিয়ে করতে কুণ্ঠা বোধ করতো না। না মানে হতেছে আর কি, হাত ধরে বিয়ে পাশ করতে আমি পাশ করতে কুণ্ঠা বোধ করতো। এই দুলাল,
এই তুমি সত্যি করে কও তো, তুমি আমাকে দরজা ঠুকা দিতে এসেছিলে কি জন্য? ঢাকা থেকে পায়রা ফোন করে জানিয়েছে যে আগামীকাল সে বাসখালিতে রিটার্ন করবে, এই খবরটা দেওয়ার জন্য আইছিলাম। তো লজিং আম্মা বড় বিয়ারে পায়রা রবিনের সাথে বিয়ের ব্যাপারটা বলতেছিলেন, শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নয় কামলা কি করবে, দুলালি নিয়ে ঘরে যাও। কালকে কে কখন কিভাবে পায়রা আনতে যাবে সেগুলো আপনি ভাবনা চিন্তা করে তোমাদের রুমে এসে সিদ্ধান্ত দিতেছে, নিয়ে যাও যাও চলো ঘরে। আচ্ছা একটা বিষয় আমার খটকা লাগতেছে, একটা ছাত্রীরে MBA পাশ করানোর জন্য কোনো মাস্টার ফিট লাগে যে পড়ে যায় এই কথাটা তো বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস না করার কি হতে পারে? আরে দুনিয়াতে এখনো অনেক ভালো ভালো লজিং মাস্টার আছে, তার মধ্যে আমাদের দুলাল লজিং মাস্টার একটা বিশ্ব। যাক গে, যে কথা তখন বলতেছিলে সেটা বলি, রবিন আর পায়রার বিয়ের ব্যাপারটা তুমি কখনো জীবনে বেঁচে থাকতে কথা বলবে না, ঠিক আছে? আর এই কথাটা তুমি ওই পায়রার কানের মধ্যে আবার শুনে তো কখনো আমি ওই রবিনের রয়ের নামটা কিন্তু তোমার আর পায়রার মধ্যে কখনো না শুনি, ঠিক আছে? এটা কেমন কথা হলো? মানে পায়রা যদি রবিনের কথা বলে বসে, মানে আপনার মিয়া যদি রবিনকে বিয়ে করতে চায়, সেটা আমি কি আমার মেয়ে কখনো আমার কথার উপর কথা বলবে না, বুঝছো? আর তুমিও তারা উস্কাই দিও এই কথাটা খালি মেরে, আমি তো খালি উস্কাই দিই, যত দোষ তো খালি আমার উস্কাই। কেন আমি বসন্তের কথা কম না কেন? উস্কানের সাথে খুস্কানো মিলাও, দোষের সাথে খোঁজ মিলাও। আপনার সাথে আমি আর কোনো কথাই বলবো না। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, তোমার মতো আমি বচন রচনা করা শুরু করবো, বলবো না চলবো না, তুমি দেখো না। বড় মার কাছে পায়রার বিয়ের খবর শুনে এরকম মূর্ছা গিয়েছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা ধরেন এই পায়রার জন্য অন্য লোকের সাথে বিয়ে হয়, তখন তাহলে কী করবেন? তখন তো গলায় গামছা দিয়ে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবেন না। শুনুন নয়া কামলা, পায়রার বিয়ে অন্য লোকের সাথে জিডা কোনো দিন হওয়া সম্ভব না, সেটা আর কোনো দিন বলবে না, বুঝতে পারছো? তবে এই প্রথম তুমি আমার ফরে একটা কথা বলিছ, এজন্য তোমারে আমি ধন্যবাদ। এই নিষ্ঠাবান কথাটা কওয়ার জন্য আমি তোমারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কথাটা বলার পরে বড় মেয়ে আমার এই আদর্শ লজিং টিচার হিসাবে যে খেতাবটা দিয়েছে এজন্য আমি খুশি, তুমি আসলে একটা সরেস মাল। থ্যাংক ইউ বস, কিন্তু বস আপনি তো বিরাট একটা ফাউল করে ফেলেছেন, আপনার ছোটো ছাত্রীর সামনে আপনি ফাউল করে ফেলেছেন। কি ফাউল করেছি? ওই যে বললেন না যে পায়রার বিয়ের খবর শুনে আপনি মূর্ছা গিয়েছেন, আর সেই কথা আপনার ছোটো ছাত্রী শুনে কীরকম ফুস্তি ফুস্তি চলে গেল। ওহো নয়া কামলা, এসব আবল তাবল কথা এখন উত্থাপন করবে না, আমি এগুলো এখন শুনতে চাই না। তাহলে পরে দেখা যাবে যে পায়রা আবার গায়ে চর দেওয়া শুরু করেছে আমারে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এখন স্থগিত থাক, কালকে সকালবেলা আপনি যখন টিচিং দেবেন মানে লজিং দেবেন তখন কিন্তু আপনি ব্যাপারটা ভালো করে বোঝায় বলবেন, ঠিক আছে? দুলাল দুলাল। জি বড় মিয়ে। নয় কামলা একটু বাইরে আসো তো। জি আসতেছি আসতেছি। জি দরজাটা একটু খুলে তো। আসসালামু আলাইকুম দুলাল। জি বড় মিয়ে। পায়রা কাল কখন আসবে? জি 12টার মধ্যে আসতেছে, শুনেছি যে ঢাকা থেকে ভোরবেলা ভোরবেলা। ও ঠিক আছে নয় কামলা। জি বড় মিয়ে। তুমি কাল 12টার সময় জি ওই বাস স্ট্যান্ডে মজুদ থাকবা। আচ্ছা জি। কি বলতেছেন নয়া কামলা পায়রারে আনতে যাবে কি জন্য? সে পরে অনেকের বড় মেয়ে, তার একটা সম্মান আছে মর্যাদা আছে, তার প্রোটোকল লাগবে না। প্রোটোকল? প্রোটোকল আবার কি? পায়রার জন্য আবার প্রোটোকল কি? প্রোটোকল তো ওই মন্ত্রী মিনিস্টার বেলা শোনা যায়। বড় মেয়ে
প্রোটোকল সবারই থাকে। মন্ত্রী মিনিস টার্গেটটা জানতে পারি আমরা, আর সাধারণ মানুষ যারা আছে টার্গেটটা জানতে পারিনি, তাই না? তো পায়রার প্রোটোকল হিসাবে হয় আপনার জাতি হবে, নালি পরে আমার যাওয়াটা করতে। ও ঠিক আছে, প্রোটোকল অনুযায়ী তাহলে তুমি যাও। আমি আসলে উজ্জ্বলরে পাঠাচ্ছিলাম এই জন্যই যে পায়রার সঙ্গে দুটো ভারী ব্যাগ থাকতে পারে, বুঝছো? ও বড়মিয়া, সাথে যে দুটো বড় ব্যাগ থাকবে তা তো আমার মনে ছিল না। তাহলে পরে এক কাজ করা যায়, আমার প্রোটোকল হিসাবে উজ্জ্বল আমার সাথে গেল। না বাবা দুলাল, তোমরা দুজনে মিলে প্রোটোকল প্রোটোকল খেলা চালাতে থাকলে আমার কাজের ব্যাঘাত হবে না। একজনকে তো এখানে থাকতেই হবে, তুমি যাও, ওই উজ্জ্বল থাকুক, বুঝছো? তাহলে পরে বড় মিয়া আমি যাই। আরে না না, ওই যে লজিং মাস্টার বলল না প্রোটোকলের কথা, জি জি জি, প্রোটোকল মানতে হবে, ওই দুলালই যাবে। ঠিক আছে দুলাল, আমি যাই। কি বস, এ পাট কথার কথা বললেন? ভাবলেনি না, ব্যাগের কথা ভাবতেছেন? তাহলে অসুবিধে নাই, যে ব্যাগ যেটা নিয়ে আসতেছে তার ওজন মনে করেন যে মন্দির একটু হবি না। আপনি যখন বড় মিয়া বললেন যে আপনি যাবেন, তখন আপনার না যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এই ইবলিশের বাচ্চা, কী হলো? কারণ আমি বারবার করছি যে পাটকল না পাটকল না, প্রোটোকল প্রোটোকল চিন্তা ধরে দিলি রে। তোমার একটা মোবাইল কিনে দিলে ভালো। আপনি তো দিতেই চাইলেন, আমি তো নিলাম না। সেটাই তো বলছি, মোবাইলটা তোমার কাছে থাকলে গ্রামে যাওয়ার পর তোমার সাথে যোগাযোগটা করা যেত কমফোর্টেবল। না তাতে সমস্যা হয়ে যেত, আমি যে আপনার সাথে কথা বলছি সেটা জানাজানি হয়ে যেত। আমাকে লজিং মাস্টার তো চিনেন না, ওয়ের মাথা দুনিয়ার কুট নামে। লজিং মাস্টার মানে তোমার ওই দুলাল মাস্টারের কথা বলছো? আরে জানেন না তো, সারাদিন আমার পিছনে লেগে থাকে, আমি কোথায় যাচ্ছি কি করছি সব খবর ওনার রাখা চাই। হ্যাঁ, তোমরা আসার আগে তো আমাকে ফোন করে বললো না যে তোমাদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে, তারপর তোমার ওই ইঙ্গিত মতো সে কাজ করবে। আমি আগে বাস খেতে ফিরি, তারপর ওনার ইঙ্গিত আমি ভালো করে বুঝাই দেবো। আপনি তাহলে বরফ উপরে আমাকে বিষয়টা জানাননি? একবার ভাবলাম বলে দেই, পরে আবার মনে হলো আম্মুর সাথে কথা বললে আম্মু বিষয়টা আব্বুকে জানাবে, আর বুঝি তো আব্বুর সাথে চিল্লাচিল্লি শুরু করে দেবে, তাই ভাবলাম যে না থাক। তবে হ্যাঁ, তুমিও কিন্তু তোমার আব্বুকে এই বিষয়ে কিছু বলো না, সময় আসুক তারপর দেখা যাবে। আর যদি এখন বলো তাহলে দেখা যাবে বিয়ের জন্য তোরজো শুরু করে দেবে। সেটা আমি জানি, কাউরে বলবো না, কিন্তু তাহলে সিদ্ধান্তটা কী হবে? সিদ্ধান্ত নিয়ে তোমাকে ভাবতে হবে না, যদি পারো তুমি বাজারে এসে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করো। বাই দ্য ওয়ে, তোমাকে বাজারে একা একা আসতে দেবে তো? তা দেয়, তবে যদি সন্দেহ হয় তালি পর আর দিবে না, তবে আমি চেষ্টা করব আপনার ভালোবাসারে আমার বুকের মধ্যে বাসায় রাখতে, যে মূল্য দিতে হয় আমি দেব। উনি একটা আজীব লোক, আমি আগে বাস খেতে ফিরি, তারপর ওনার ইঙ্গিত আমি ভালো করে বুঝাই দেবো। নে আপনি তাহলে বরফ উপরে আমাকে বিষয়টা জানাননি? একবার ভাবলাম বলে দেই, পরে আবার মনে হলো আম্মুর সাথে কথা বললে আম্মু বিষয়টা আব্বুকে জানাবে, আর বুঝি তো আব্বুর সাথে চিল্লাচিল্লি শুরু করে দেবে, তাই ভাবলাম যে না থাক। তবে হ্যাঁ, তুমিও কিন্তু তোমার আব্বুকে এই বিষয়ে কিছু বলো না, সময় আসুক তারপর দেখা যাবে। আর যদি এখন বলো তাহলে দেখা যাবে বিয়ের জন্য তোরজো শুরু করে দেবে। সেটা আমি জানি, কাউরে বলবো না, কিন্তু তাহলে সিদ্ধান্তটা কী হবে? সিদ্ধান্ত নিয়ে তোমাকে ভাবতে হবে না, যদি পারো তুমি বাজারে এসে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করো। বাই দ্য ওয়ে, তোমাকে বাজারে একা একা আসতে দেবে তো? তা দেয়, তবে যদি সন্দেহ হয় তালি পর আর দিবে না, তবে আমি চেষ্টা করব আপনার ভালোবাসারে আমার বুকের মধ্যে বাসায় রাখতে, যে মূল্য দিতে হয় আমি দেব। রাইট, দ্যাটস দ্য স্পিরিট। এই জন্যই তো মনীষীরা বলেছেন, ইউ ক্যান গিভ উইদাউট লাভিং, বাট ইউ ক্যান্ট লাভ উইদাউট গিভিং। চলো গাড়িতে ওঠো। Thank you.
কথাটা যে কেমবা করে শুরু করব ঠিক বুঝতে পারতেছি না ম্যাডাম। কথাটা কিভাবে শুরু করবে সেটা তুমি বুঝতে পারতেছ না? না, সেটা আমার এখানে আসার আগে তোমার ভাবা উচিত ছিল যে কিভাবে কথা তুমি বলবে। না, ভাবাই আছে, কিন্তু এই কর সাহস পাচ্ছি না। আপনি যদি আবার কিছু মনে করেন, এমন কোনো কথা তুমি আগাম বলতে এসো না যেটা শুনে মাইন্ড করবো, এরকম কোনো কথাই বলা তোমার উচিত না। কথাটা অবশ্যই মাইন্ড করার মতো কত কথা না আর কি। তো মহা ঝামেলা পড়া গেলো দেখি, এটাও না ওটাও না, তাহলে কী করতে এসছো? ও বুঝতে পেরেছি, মানে তোমাদের ওই দোকানের ব্যাপারে কোনো কথা বলতে এসছো? না, তবে ওই দোকানের শুরুয়াত লিয়ে আর কি। ওই আতার কাছে শুনলাম অনুষ্ঠানে নাকি ওই অনুষ্ঠান না, কথাটা হবে অনুষ্ঠান, মনও তুমি ঠিক করে দেবো বাবা। অনুষ্ঠান থান, হ্যাঁ, তো অনুষ্ঠানে নাকি সাংস্কৃতিক গানের ব্যবস্থা থাকবে? ও থাকবে, গান না হলে কি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয়? তো আমরা কি কোনোদিন ওই গান টান গাওয়ার সুযোগ পাবো বলে মেয়ে ভাই? মানে তুমিও গান গাইতে চাচ্ছ? জি মেয়ে ভাই। ঠিক আছে, আমরা তাহলে চার পাঁচ লাইন শোনাও, একটু টেস্ট করে নিই তুমি কীরকম পারো। শোনাও তো দেখি। আপনি শুনবেন আমার গান? কোনোদিন গান মান গাইবার পারবো না ম্যাট ভাই। আমাদের জীবন কি শিল্পীর মর্যাদা না পাই মরে যাবে ম্যাট ভাই? না আচ্ছা ঠিক আছে দেখছি, এই তোর মতো এরকম প্রশ্ন আমাকে আরো দর্শন করেছে। এই যে তোমার এই যে গানের ত কি তাল লয় মিষ্টি মানে মিষ্টতা, এসব না হলে কি শিল্পী হতে পারবে না, এই কথাটা আমার মনে হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি যে এইটার কি করা যায়। আমি এই বিষয়ে একটা ঘোষণা দেব, সেই ঘোষণাটা শুনলেই তোমার মনের যত প্রশ্ন আছে তার উত্তর হয়ে যাবে। খুব আশা পাইলাম ম্যাট ভাই, খুব আশা পাইলাম, একটু সালাম করে নিই ম্যাট ভাই। শিল্পী আকামুদ্দি, এবারে আপনাদের সামনে গান গাইবার আসতেছে শিল্পী আকামুদ্দি। এরকম একটা দিন তালে আসবে যাচ্ছে আমার জীবনে, দোয়া করবেন ম্যাট ভাই। না ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে, যা শিল্পী কি ব্যাপার আকাম, তুমি দেখি একবারে চোখ ভাসাই দিয়ে ভূতের মতো চলছ, মানুষজন দেখে চলবা না? আমার যে আর স্বাভাবিক জ্ঞান নেই রে মকসেদ, আমি যে তোর দলে যোগ দিবের যাত্রী গাতক। এখন যাও, এখান থেকে যাও, এখন যাও, এখন যাও, ওর সঙ্গে কথা আছে, এখন যাও, তুমি যাও। আসো গাত, আসো। আসসালামু আলাইকুম ম্যাট ভাই। ওয়ালাইকুম আসসালাম। ম্যাট ভাই, আকামের তো কোনো বিষয় বুঝতে পারলাম না। বুঝবা বুঝবা, সবই বুঝবা। আমি একটা ঘোষণা লিখে দিব, সেইটা তুমি সবাইকে জানাবা, ঠিক আছে? আচ্ছা একটা নতুন কথা শুনলাম, তুমি নাকি একটা গান বানিয়েছ, ওই যে মরা লাশ নিয়ে কবরখানার মধ্যে নিয়ে একটা নাকি গান বানিয়েছ। জি ম্যাট ভাই। গানটা শোনাও দেখি কীরকম, শোনাও তো দেখি। না ঠিক আছে, ঠিক আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধ দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে পড়ে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সহকলি হবে তোমার পর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক হয়েছে, খুবই চমৎকার হয়েছে। এসব গান শুনলে হয় কি জগৎ সংসার ভালো লাগে না, ঠিক আছে, মানে এগুলো একটা কষ্টের ভিতর আছে, ভালো হয়েছে, কিন্তু তোমার একটা প্রবলেম দেখা দিয়েছে। জি নাট ভাই, সেটা তুমি যে শুধু হাত নাড়ালে, বাজাতে তো পারলে না, এরপর থেকে যখন গান গাবে একদম চোখ বন্ধ করে স্বাভাবিকভাবে গাবে, কোনো বাজনা বাজনির দরকার নেই, ঠিক আছে। জি ভাই, তোমার গলায় মিষ্টতা আছে। দেখো যে ঘোষণাটা তোমাকে বলতে চাচ্ছে, জি নাট ভাই, তুমি একটা কাজ করো, এই ঘর থেকে কাগজ করে নিয়ে এসো। হাই মাবুদ, হে আমার আল্লাহ, তুমি দয়া করো, রহম করো। তুমি জানো আমি শিল্পী, মানে গায়ক হওয়ার খুবই ইচ্ছা ছিল। হে আল্লাহ, আজ ম্যাট ভাই কী ঘোষণা দিবে আমি জানি না, সেটা যেন আমার পক্ষে হয়, আমি যেন শিল্পী হতে পারি। হে আল্লাহ, তুমি যাদেরকে কণ্ঠস্বর দেও নাই, যাদেরকে ভালো সুর দেও নাই, তাদেরকে তুমি শিল্পীর মর্যাদা থেকে বঞ্চিত করো না। হে মাবুদ, তুমি দয়া করো, রহম করো। হে মাবুদ। কী রে তোফা, কোচরে লাভার সঙ্গে রেখেছিস? আমার তো মনে হয় না কোচরে ফলের দলে নিতে পারবি। যেসব সবজির বিচি আছে সেসব সবজিরে ম্যাট ভাই ফল হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু কচুর তো আর বিচি নাই। কচুর তো আর বিচি নেই, কচুর বিচি আবার কি? কচু হলো কচুর বিচি, কচু লাগালে কচু হয় না? তাহলে পরে শোন, কচু লাগালে যদি কচু হয় তাহলে সেটা বিচি হলো বা বেসন হলো, তাই না? ঠিক আছে, আগাম তো গিয়েছে ম্যাট ভাই কাছে জিনিসটা ক্লিয়ার হতে, তিনি কি ডিসিশন দেয় দেখা যাক। কি হইলো তোর? এমনও কিছু হয় নাই, তবে ঘুট পেট যাচ্ছে। কান পাইতে থাক, একটা ঘোষণা আসতেছে, কি হবে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো মনে হচ্ছে, মনে কর যে আমার জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে। শিল্পী আকামন্তি ও আতা, ওরে কি কয়, ওরে ভালো মানুষ গেল ম্যাডবের কাছে, ও ফিরে আসলো তে আনমুনা আলু থালু হয়ে। এ এ ম্যাড ভাই কি ওরে বান মারে ধন্ধ করে দিল? হয়তো ফাউল কিছু বলে ফেলেছে, ম্যাট ভাইয়ের আগে এই কাজটা করেছে। ও আকা, এ কচু সম্পর্কে কোনো ডিসিশন হইলো ম্যাট ভাইয়ের? এই আরে কচুর ব্যাপারে কি ডিসিশন দিল ম্যাট? এর কচু নিয়ে আলাপ করে পারি নেই তো, তার আগেই যে ঘটনাটা আমার শুনলাম তাতেই মনে করে তো আমার বুকটুকু একবারে ভরিয়ে গেছে। আরে কি কি কইলো? শোন, একটা ঘোষণা আসতেছে, একটু পরেই বুঝতে পারবো কি হবে যাচ্ছে, তোরা সকলে কান পাতিয়ে থাক, বুঝতে পারিস? কিসের কি ঘোষণা, খুলে কবি ঘোষণা? চুপ, তবে একদম চুপ করে থাক, তোর কোলের মধ্যে একটা ঘোষণা আসতেছে, খালি প্যাক প্যাক করিস। কি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, আমাদের প্রাণ প্রিয় ম্যাট ভাইয়ের নির্দেশ ক্রমে আগামী বৃহস্পতিবার হইতে রাজখালি গ্রামের শিল্পীর সংঘ বদলাই জাতিছে, শিল্পীর সংঘ বদলাই জাতিছে,
তাদের গলায় কোনো রকমের সুর নাই, তাল নাই, মিষ্টতা নাই, মধু নাই, শুধু কেবল তাদেরকেই শিল্পী বলে গণ্য করা হইবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এ মাবুদ, তুমি আমার একই শুনালে, সবই হয়েছে আমাদের এই ম্যাট ভাইয়ের জন্যে। তিনার নাম আমরা স্বর্ণ অক্ষরে লিখে রাখবো। আল্লাহ, আমি আজ আনন্দিত, আমি আজ খুব খুশি। আল্লাহ, আমি আর স্থির থাকতে পারতেছি না, আমার মাথা বিষ হচ্ছে। শুনলে তো ঘোষণাটা, আজকের তে বাসখালী গ্রামে গায়কের সংজ্ঞা মনে করো যে চেঞ্জ হয়ে গেল। ম্যাট ভাইয়ের মতো গরিবের বন্ধু আছে বলেই এটা করবে পারে। ও আকাম, তুই এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলি? হ্যাঁ, উফ, কি বিরাট পরিবর্তন ঘটে গেল আমার জীবনে। ও আকা, এ তো কৃষির পরিবর্তনের কথা করছিস, আমি তো বুঝতে পারতেছি না। এ তোফা, তুই আর আমার এমন আমাক তুই তুকার গিয়ে তাচ্ছিল্য করিস। আজকের দিন আমার নামের আগে শিল্পী শব্দটা যোগ হবে, শিল্পী আকামুদ্দি। এবারে গান গাবে আসতেছে শিল্পী আকামুদ্দি। কি গান শোনাবো ও গো বন্ধু, মানুষ যদি মরে নাই বলো, বেইনাম বলো, বেইনাম। আরে কালকে আমার দোকানের শুরুয়াত, ও তো বেইমান হয়ে গেল মনে হচ্ছে। ও এটা ভাই, এ তোমার কোনো কাজ কাম নেই, এ নিয়ে এসে বসে রয়েছো কি জন্য? কিছু বুঝলাম না তো। তুই যাও, যান যাও, যাও। গায়কের সংজ্ঞা বদলাই যাচ্ছে ভাই সাহেব, আজ থেকে ভাসখালী গ্রামের গায়কের সংজ্ঞা হবে নিম্নরূপ। যাদের গলায় কোন রকমের মিষ্টতা নাই, সুর নাই, মধু নাই, তাদেরকে শুধুমাত্র শিল্পী বলিয়া গণ্য করা হইবে। ভাই সব, ভাই সব। ওই বক্সে হাম, কি হয়েছে রে? ম্যাট ভাই গায়ক মানে গানের প্লেয়ার কে সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে, সেটা ব্যাপারটা কি রে? জনগণের প্রবল চাপে পড়ে ম্যাট ভাই এই সিদ্ধান্ত জারি করেছেন। আব্বা, আজ থেকে যদি গায়কের সঙ্গে এটা হয়ে থাকে, তাহলে তো আপনার ছোট মেয়ে ভাসখালী সবচেয়ে বড় গায়ক হয়ে যাবে। নি সিকিরি, তোর গলায় কি একটু সুর নাই? চেষ্টা করে দেখেছিস কোনোদিন? কোনোদিন না আব্বা, একটু সুর নাই। উফ, বিরাট একটা শান্তি পেলাম, যেটা কোনোদিন হবো না ভাবিছিলাম, আজ সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আব্বা। আচ্ছা গায়ক ভাই, আমার গলার কি অবস্থা একটু দেখবেন? আমি একটু রেওয়াজ করি, একটা গান ছোটো খাটো শিখেছিলাম আর কি। থোকায়ে থোকায়ে ডালিম গাছে হবে আমার। আমারে মাফ করবা লজিন মাস্টার, এই গ্রামের শিল্পীর সংজ্ঞার বিচার করার যোগ্যতা আমার নেই। আমি হইলাম সুরতালের মানুষ, কিডা শিল্পী আর কিডা শিল্পী না সেটা বিচার করবেন ম্যাট ভাই। তুমি বরং তিনার কাছে যাও, যে ইন্টারভিউ দিয়ে শিল্পী সংজ্ঞা নিয়ে আসো। ওরে আল্লাহ, কখন যাবি আমি মকসুদ কাকা? আব্বা, আমি কিন্তু যাবই। অবশ্যই যাবা। আরে এত বড় সুযোগ হাতছাড়া করা যায় নাকি? এতো মকসুদ, তোমার কি হবি? তুমি এত বড় গায়ক, গানের প্লেয়ার, তোমার কি হবে? আমার আর কি হবে বড় মিয়া, এই গিরামের বাইরের প্রোগ্রামে আমাকে গান গাইতে হবে। আমাকে ম্যাট ভাই আন্তর্জাতিক শিল্পী বলে
ঘোষণা দিয়েছেন। আমি এই ভাসখালি গ্রামের হয়ে গ্রামের বাইরে মানে আন্তর্জাতিক পর্যায়ে গান গেয়ে বেড়াবো। বলো কি জি, এ তো বিশাল ব্যাপার, তুমি একটা বিরাট টাইটেল পেয়ে গেছো, ভাসখালির আন্তর্জাতিক মানুষ ভজেন মানুষ খোঁজেন।